চাইলে ক্যাম্পনুতে একটা শুটিং ইউনিট রেখে দেয়া যায় বার্সার ঘরে যে নাটক চলছে তার শেষ কোথায় অনুমান করা কঠিন যাতে নতুন মাত্রা যোগ করেছেন জাভি হার্নান্দেজ মৌসুম শেষে কাতালানদের কোচের দায়িত্ব নেবেন ইতোমধ্যে বাৎসরিক ছয় মিলিয়ন ইউরো চুক্তিতে সম্মতও হয়েছেন গণমাধ্যমের এমন খবরে গরম কাতালান শিবির কিন্তু কোনো এক অজানা কারণে হঠাৎই বেঁকে বসেছেন জাভি কিকে সেতিয়ানের বিদায়ের গল্প লিখে ফেলেছিলেন অনেকেই কিন্তু দুদিন যেতেই উল্টে গেল চিত্র হঠাৎই সংবাদ বর্তমান ক্লাব আল সাদের সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন জাভি তেমনটা হলে দুই সালের আগে আর স্প্যানিশ ক্লাবের ডাগআউটে তাকে দেখা যাবে না সেটা নিশ্চিত আর্নেস্তো ভালভারদের কোচ থাকাকালীনই তার উত্তরসূরি হিসেবে জাভিকে চাচ্ছিল বার্সা বোর্ড কিন্তু তখন আরও কিছুটা সময় চেয়েছিলেন তিনি কিকে সেতিয়েনের অধীনে দলের বাজে পারফরম্যান্স আর পারস্পরিক সম্পর্কের টানা পড়েনে এলোমেলো বার্সেলোনা সাবেক ফুটবলারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে হয়ে উঠেছে উন্মুখ কিন্তু বদলে গেছে চিত্র জাভির বরাত দিয়েই ক্লাব আলসাদ অফিসিয়াল ওয়েবসাইটে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে নতুন চুক্তি নিয়ে সন্তুষ্ট আমি পুরো একসঙ্গে পেয়ে ভালো লাগছে ঘরোয়া লিগ এশিয়ান প্রতিযোগিতার জন্য দলকে প্রস্তুত করাই এখন আমার মূল লক্ষ্য এটা গেল নাটকের এক পর্ব আরেক পাশেও অস্থিরতা স্পষ্ট রেকর্ড পরিমাণ অর্থে নেইমারের বার্সা ছেড়ে যাওয়ার সময় তাকে রাখতে তেমন বাধা দেয়নি হোসে মারিয়া বার্তমিউয়ের বোর্ড তখন থেকেই বেশ নাখোশ লিওনেল মেসি করোনা পরিস্থিতিতে বড় অঙ্কের বেতন কাটার সিদ্ধান্ত চাপিয়ে দেয়ায় অসন্তোষ আরও বেড়েছে তার ওপর দলের বাজে পারফরম্যান্স লালিগার শিরোপা হারানোর শঙ্কা আর কোচ কিকে সেতিয়েন ও সতীর্থ আতোয়া গ্রিজম্যানের সঙ্গে বাজে সম্পর্ক সব মিলিয়ে এবার চুক্তিপত্র স্বাক্ষরই করেননি মেসি গুঞ্জন আছে ১৯ বছরের সম্পর্ক ছিন্ন করে চিরচেনা ক্লাবটিকে বিদায় বলে দিতে পারেন লিও এই খবরে যার পর নাই ক্ষুব্ধ সমর্থকরা এতে ক্লাব সভাপতি বার্তমিউয়ের ইমেজ পড়েছে সংকটে ছয়বারের বারের জয়ীর সঙ্গে কোন দল কেড়ে নিয়েছে মুখের হাসি সমাধানের পথ খুঁজে ফিরছেন বার্তমিউ মাকসুম আলম খান সময় সংবাদ